নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে চট্টগ্রাম মহানগরে বিএনপির দুই দিনের পদযাত্রা শেষ হয়েছে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নেতাকর্মীদের উৎসাহিত করতে শেষ দিনের পদযাত্রায় অংশ নেন জুলদা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রত্যাশী মোহাম্মদ আলী আজম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ নাসের যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম জুলদা ইউনিয়ন যুবদলের সভাপতি প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য নেতাকর্মীরা